ওয়েস্ট থেকে প্রশান জানাচ্ছি সকলকে শুভেচ্ছা আর ভালোবাসা। আশা করছি তোমরা সকলে ভালো আছো। যারা নতুন তারা অবশ্যই লাইক সাবস্ক্রাইব শেয়ার করে প্রশানের পাশে থাকবে, আর পুরনোদেরকে অসংখ্য কৃতজ্ঞতা। আজকের গল্পটা একটা মোটিভেশনাল গল্প, যে গল্পটা তোমাদের সচেতন করবে, অনুপ্রাণিত করবে, একটা নতুন পথ দেখাবে আর সফলতার দ্বার উন্মুক্ত করবে। চলো দেখি গল্পটা কি। ২০০৩ সনের কথা, অ্যারন রেলস্টোন দুর্গম পাহাড়ে উঠছিলেন। এই সময় একটি বিশাল পাথরের চাক তার ডান হাতের উপর এসে পড়ল। ওভাবেই তিনি হাত চাপা নিয়ে চার দিন পড়ছিলেন, কিন্তু দমে যাননি। কোনো উপায়ন্তর না দেখে একটু দীর্ঘানা করে পকেট থেকে পকেট নাইফ বের করে নিজের হাত নিজেই কেটে ফেলে নিজেকে মুক্ত করে। এরকম আরেকটি ঘটনা নববর্ষের আগের দিন। জিম্বাবুয়েতে এক মহিলা বাঞ্জি জাম্পিং করতে গিয়ে এক পর্যায়ে তার কর্ডটি ছিঁড়ে যায় আর তিনি সোজা নিচে নদীতে গিয়ে পড়েন। এতে মুহূর্তেই তার কণ্ঠের হাড়টি ভেঙে যায়। ভয়ঙ্কর পরিস্থিতির মুখোমুখি হয়ে চরম দুঃসাহসের সাথে কুমেরে ভরা নদী সাঁতরিয়ে তিনি পেরিয়ে ওঠেন। তার বয়স ছিল তখন মাত্র ২২ বছর। কিন্তু সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো কি জানো, যখনই তাদের এই ভয়ঙ্কর অভিজ্ঞতা সম্পর্কে জিজ্ঞেস করা হয় তখন তারা সকলেই হেসে কাঁধ ঝাঁকিয়ে বলেছিল আরো খারাপ কিছু তো হতে পারত। তাদের কাছে ওই মুহূর্তটি বরঞ্চ মৃত্যুকে জয় করে ফিরে আসার মতো আনন্দ ছিল। এর অর্থ কি জানো, যখন তুমি চরম হতাশায় ডুবে গেছো, কোনো আশার আলো দেখছো না, হাজারো প্রশ্নের অথই সমুদ্রে একটা প্রশ্নই তোমার চারিপাশে ঘুরছে, আমার সাথেই কেন এগুলো হচ্ছে, আমি কেন এত কষ্ট এত ব্যর্থতা, আল্লাহ কি দেখেও দেখছে না, চারিদিকে শুধু অন্ধকার। তবে মনে রেখো, এর পরও তুমি বেঁচে আছো, জীবিত আছো। মনে রেখো, এর চেয়েও খারাপ কিছু ঘটতে পারত। আল্লাহ তাআলা এই প্রতিশ্রুতি দিয়েছেন, আমাদের উপর বিপদ কষ্ট যেটাই আসুক না কেন তা আমাদের সাধ্যের অতীত হবে না, যা আমরা সহ্য করতে পারবো না। তোমার সামনে পুরো পৃথিবীটা ধসে পড়লেও মনে রেখো তুমি এখনো এখানেই আছো, তাই ওই ধ্বংসস্তূপ থেকে তুমি নতুন পৃথিবী করতে পারবে। ধ্বংসস্তূপে যেটুকু অবশিষ্ট আছে তা থেকেই পারবে একটা একটা জোড়া লাগিয়ে নতুন এক জগৎ সৃষ্টি করতে। তুমি এখানে এখনো আছো, এটাই তোমার শক্তি, এটাই তোমার প্রেরণা, বেঁচে থাকার অনুভূতির একটি অনন্য অনুভূতি। মানব দেহে হৃদস্পন্দন প্রতি ঘন্টায় প্রায় ৪০০০ এবং প্রতিটি নাড়ি, প্রতিটি হৃদস্পন্দন, প্রতিটি ধকপুক যেন এক একটা ট্রফি বা পুরস্কার। তার সঙ্গে খোদাই করা একটি শব্দ বলছে, তুমি এখনো বেঁচে আছো এবং সেই মতো কাজ করো। এত দূর আসতে অনেক কাঠ খর পুড়িয়েছ, অনেক ত্যাগ স্বীকার করেছ, অনেক পথ এসেছ, এত দূর আসতে তোমাকে অনেক কিছু পার করতে হয়েছে, এর মাঝে অনেক অভিজ্ঞতাকে নিজের মধ্যে ধারণ করেছ, অনেক বিজয় দেখেছ, তেমনি দেখেছ অনেক পরাজয়, মুখে মেখেছ পরাজয়ের প্রাণী, আবার সেই পরাজয় থেকেই তোমার হয়েছে পুনরুত্থান। কারণ মৃত্যু ও ধ্বংসস্তূপ থেকেই সৃষ্টি হয় নতুন সত্যজাত জীবনের উল্লাস যা চিরসত্য। তাহলে কিভাবে এখনই হাত ছেড়ে দেওয়ার কথা ভাবতে পারো? শুধু জরুরি সামনের দিকে দৃষ্টি নিবদ্ধ করার, ফোকাস থাকতে হবে তোমাকে সম্মুখে, দরকার নেই পিছনে তাকানোর, দরকার নেই ভাববার কোথায় ছিলে কি ঘটেছিল, শুধু সামনের দিকে দৃষ্টি নিবদ্ধ করো, এগিয়ে যাও লক্ষ্যে।
তুমি শুধু তোমার লক্ষ্যে লেগে থাকো, শক্ত করে ধরে থাকো, পোক্ত হয়ে টিকে যাও, মনের মধ্যে এটাই গেঁথে নাও, যেক্ষণ তুমি ছেড়ে দেবে সেইক্ষণে তুমি হেরে গেলে, জেনে রেখো তুমি হেরে গেলে। লেগে থাকলে, ধরে থাকলে একদিন জিত কেবল তোমারই হবে, তোমারই হবে। তোমার জীবনকে ঘোষণা দিয়ে জানিয়ে দাও, হুঙ্কার দিয়ে বলে দাও, জীবন আমি জানি না তুমি কাকে কাকে পরাজিত করেছো, কিন্তু তুমি এখনই সাবধান হয়ে যাও, তুমি আমাকে কখনো দেখোনি, বিন্দু মাত্র তুমি জানোনি। আমি হাঁটতে আসিনি, আমি পালিয়ে যেতেও আসিনি, এসেছি ধরে থাকতে, প্রতিনিয়ত লড়তে, পরাজয়ের ক্রান্তিকে জয় করতে। তাতে যদি প্রাণ চাই যেতে পারে, যদি ধন চাই যাবে, শেষটুকু যদি চাই যাবে, পরোয়া নেই, জীবন জেনে নাও তুমি আমার পরোয়া নেই। কিন্তু আমি আমার সম্মান কখনো হারাতে দেব না, আমি আমার মর্যাদা কখনো খোয়াবো না, অসুস্থ হলেও হাল ছাড়ব না। আমি তোমাকে বলবো, হ্যাঁ তোমাকেই বলছি, এই মুহূর্ত থেকে ঠিক এখন থেকে এটাই হোক তোমার প্রত্যয় শক্তি, তোমার প্রতিজ্ঞা, নিজেকে নিজে টিকিয়ে রাখা, তোমার লক্ষ্যে হয়ে উঠো তুমি অবিচল। তাহলে তুমি যা করতে চাও তাই তুমি করতে পারবে, তুমি ছাড়া তোমাকে রুখে দেয় সাত্তিকা। লাভ লাইফ, লিভ ওয়েল, ড্রিম বিগ, লাভ ইউ অল।